হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ল্যাংচা, একদম দোকানের মতো পারফেক্ট রেসিপি হবে। আর এই রেসিপিটা আমি বানিয়েছি, মুড়ি দিয়েই তৈরি করেছি এই ল্যাংচার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মুড়িটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1.5 বাটি মুড়ি নিয়েছি, মুড়ির গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপর আমি 4 প্যাকেট দুধ ব্যবহার করেছি, যেগুলো ওই মার্কেটে 10 টাকা করে যে বা 5 টাকা করে প্যাকেট পাওয়া যায়, সেই আমি দুধ ব্যবহার করেছি এখানে। তো এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। এরপর আমি একটা ডিম দিয়ে ভালো করে এটা মেখে নেব। এখানে আমার প্রথমে আমি একটা ডিম দিয়েছিলাম, তারপর আমার ডিম প্রয়োজন হয়েছিল, আবার আমি দিয়েছিলাম। তো তারপর আমি জল দিয়ে একটা আটার ডোয়ের মতো করে নিচ্ছি। এখানে আপনারা দুধ দিয়েও ডোটা বানিয়ে ফেলতে পারেন, এরকম একটা ডো। তো মুড়ি গুঁড়ো যতটা নেবেন ততটাই কিন্তু ডিম আপনার লাগবে, 2 কাপ মুড়ির জন্য 2 কাপ দুটো ডিমই প্রয়োজন। তারপর আমি ল্যাংচার শেপে বানিয়ে নিয়েছি। এরপর সাদা তেলে আমি একে একে ভেজে নেব। আর এই ভাজার সময় খুবই সাবধানে ভাজতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে ভাজতে হবে যতক্ষণ না এটা একটা পিট হয়ে আসছে। তারপরে একে আস্তে আস্তে খুবই উল্টে পাল্টে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এইভাবেই আমি আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা যেমনভাবে ভাজবেন, মানে খুব যদি লাল করতে চান একটু খুব কড়া করে ভাজবেন, তো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। তো আমি এবার তুলে নিলাম। এরপর আমি বাকিগুলো সেম একইভাবে ভেজে নিচ্ছি। তো এবারও আমি এগুলোকে তুলে নেব, হয়ে এসেছে। তো সবকটা আমি ল্যাংচা এভাবে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াতেই আমি 1.5 বাটি চিনি দিয়েছি, 1 বাটি জল দিয়েছি, দিয়ে চিনির সিরাটা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 বাটি দিয়েছিলাম, তারপর কম হয়েছিল বলে আমি আবার 1/2 বাটি চিনি দিয়েছিলাম, তারপর কয়েকটা এলাচে দিয়ে দিয়েছি ফাটিয়ে। এরপর একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে, যখন চিনির রসটা একটু আঠালো হয়ে আসবে, তারপর আমি এই ল্যাংচাগুলো দিয়ে দিলাম। তো এখানেও খুব বেশি একটু নাড়াচাড়া করা যাবে না, কিন্তু ভেঙে যেতে পারে। তারপর এভাবেই ঢেকে রাখতে হবে, অল্প আঁচে এটাকে বানিয়ে নিতে হবে। তো এরপর আমি একটু হালকা করে নেড়ে ছেড়ে নিলাম, যাতে সবগুলো মিষ্টি রসে ডুবে থাকতে পারে। তো এরপর আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে, নিয়ে এটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো রেখেছিলাম, যাতে মিষ্টির রসগুলো পুরোপুরিভাবে টেনে নিতে পারে এই ল্যাংচা। তারপরে ফাইনাল লুক এসো আমি এখানে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। তো এই ল্যাংচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই